এই গরুটা 28 কিলো পর্যন্ত সারা দিনে দুধ দেয়। যা এখন দুধ দিতে বন্ধ হওয়ার গল্প না, যদি বন্ধ হওয়ার গল্প না করে। এবারে এই পিছনের দিকে যেমন এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু একটু তীক্ষ্ণ থাকে, তীক্ষ্ণ থাকে, তীক্ষ্ণ আছে। আর আমরা কতটা করতে পারি এই গরু পালনে? 10 মাস দুধ খায়, 10 মাসে তো 60,000 বাচ্চা কুড়িয়ে যায়, 80,000 দিয়ে দিলে হবে তো বছর। আর কি যায় মোটামুটি যে জানে না গরু সম্পর্কে, এই সম্পর্কে সে এক দুটা নিয়ে করতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে একটা ডেইরি ফার্ম কীভাবে সুস্থভাবে পরিচালনা করবেন, এবং একজন অভিজ্ঞ ফার্মারের কাছে আমরা জানবো যে একটা ডেইরি ফার্ম আমরা কীভাবে সাকসেসফুলভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের এই ভিডিওতে আজকে আমরা সম্পূর্ণ ডেইরি পালনের উপরে কথা বলবো। তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো সবার কাছে রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন যাওয়া যাক ফার্মের ভিতরে, এবং সেখানে গিয়ে যিনি এই ফার্মের ওনার, ওনার সাথে আমরা কথা বলবো যে কীভাবে উনি এত সুন্দরভাবে একটা ফার্ম পরিচালনা করছেন। তো চলুন যাওয়া যাক ফার্মের ভিতরে। তো বন্ধুরা, ফার্মে ভিতরে প্রবেশ করার মুহূর্তেই আমরা যে বিষয়টি দেখছি সেটা একবার আমরা দেখে নিই। তো দেখে নেওয়ার পর আমরা এবার আলোচনা করব যিনি ওনার রয়েছেন এই ফার্মের, ওনার সাথেই সব কিছু বিষয়ে, এই ডেইরি ফার্মের বিষয়ে আমরা জানবো যে উনি কীভাবে এত সুন্দর একটা ডেইরি ফার্ম পরিচালনা করছেন, এবং কতটা লাভ হচ্ছে, কতটা লস হচ্ছে সব কিছুই আমরা এই ভিডিওতে জানবো, এবং একটা গরু পুষে আমরা কত পর্যন্ত আয় করতে পারি সেই বিষয়টাও আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো কাকু নমস্কার। নমস্কার। তো সবার আগে বলবো যে আমাদের দর্শকদের আপনারা একটা পরিচয় বলে দিন। আমার নাম হলো শ্রীমন্ত দাস। আচ্ছা। গাজল বেলডাঙ্গি বাড়ি। আচ্ছা। তো জানতে চাইবো যে এই ফার্মের সব কিছুই, যে আপনি কতদিন ধরে এই ফার্মটা শুরু করেছেন? আমার এই ফার্মের শুরু হচ্ছে মোটামুটি, আমার তো মোটামুটি 20 বছর ধরে গরু পুষছি। 20 বছর ধরে করে? এবার তার আগে দেশি ছিল। আচ্ছা আচ্ছা। দেশিতে মোটামুটি 7-8 বছর পুষেছিলাম। ও। করসগুলো আবার 2-3 বছর পুষলাম। হুম। দিয়ে মোটামুটি বছর 5-7 হয়ে গেল। আচ্ছা। 7 বছর মতো হয়ে গেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো 7 বছর ধরে এই বড় গরু পুষছি আমি, জার্সি টার্সি। আচ্ছা। তো এবার আমরা জানতে চাইবো যে এই যে আপনি এখানে ফার্মটা করেছেন, এই ফার্মের শুরুটা, ঠিক আছে, আপনি শুরুটা কোন জাতের গরু দিয়ে করছিলেন, আর কত টাকা খরচ করেছেন এই ফার্মের উপরে? ফার্মে যখন প্রথম শুরু করি যখন, তখন ছোট করে গোয়াল ছিল এই সাইডটাতে। আচ্ছা। সে ছোট গরুর জন্যই ছিল, ধীরে ধীরে করে একটু বড় বড় হয়ে আরো বছর তাকে বড় গোয়াল করা। আবার এটা এই তো 5 বছরের মাধ্যমে এটা 2 বছর মনে হয়ে গেলো। আচ্ছা। হ্যাঁ, হয়ে দিয়ে তো চলছে এইভাবে। ছোট গরুগুলো পুষতাম, দুধে তো ওভার আসতো না, মানে দেশি গরুগুলো পুষতো না। হ্যাঁ, দেশি গরুগুলো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ধীরে ধীরে খরচ থেকে তারপর এগুলো পুষি, মোটামুটি চলছে ভালো, এগুলো যে খারাপ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। পেট চলে যাচ্ছে ঠিকঠাক, সবাই চলতে পারবে। আচ্ছা। তো আমি জানতে চাইবো যে কত টাকা দিয়ে শুরু করেছিলেন এই এইচএফ গরুগুলো, এইচএফ এই যেগুলো যা দেখতে পাচ্ছি, এই সব গরুগুলো না প্রথম শুরু করেছিলাম একটা 62,000 টাকা নিয়ে। একটা থেকে? একটা থেকে। ও, একটা থেকে শুরু করেছিলেন? একটা থেকে। নেওয়ার পরে ধীরে ধীরে যখন বুঝতে পারছি লাভ হচ্ছে, একটার পর একটা করতে করতে এই অবধি 10টা আছে বর্তমান। আশা আছে আরো একটু বাড়িয়ে করবো। ঠিক ঠিক। তো কোন জাতের গরুটা দিয়ে আপনি যে এই এইচএফটা করেছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এইচএফ গরু দেখতে পাচ্ছি, তো এর সাথে কি আরো কোনো আদার কোনো জাতের গরু রয়েছে? অন্য জাতের গরু আছে, গির সাহিওয়াল আছে, গির সাহিওয়াল আছে, গির সাহিওয়াল আছে। হ্যাঁ। আর সঙ্গে দুটো জার্সি আছে, দুটো জার্সি আছে। আচ্ছা। তো কাকু এবার আমাদের বলেন যে এর ঘর, বাসস্থানটা কেমন হওয়া উচিত? এর বাসস্থান যেটা হওয়া উচিত, মানে এই সব গরু তো মানে কড়া ওয়েদারের বেশি ভালোবাসে না। আচ্ছা আচ্ছা। খোলামেলাতে সব থেকে বেশি ভালোবাসে, যেন চারদিকে হাওয়া বাতাস যেন ঢুকে। আচ্ছা। এবার আর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক ভাবে রাখতে হবে। তাছাড়া ফ্যান তো লাগে, ফ্যান তো লাগবে। এবার ঘরের সাইড একটু উঁচা করতে হবে, উঁচা মানে ভালো উঁচা করতে হয়, উঁচা করতে হয়। হ্যাঁ। আচ্ছা। এবার চারদিকে খোলামেলা থাকলে একটু হাওয়া বাতাসটা যেন পায় সবসময়, মানে খোলামেলা থাকলে ভালো। হ্যাঁ। ঠান্ডার সময় তো ঠান্ডার প্রয়োজন হলেও মানে অসুবিধা হয় না, ঠান্ডার সময় অসুবিধা। একবার চান করানো হয় গরুকে, আমরা মানুষ যদি চান না করে তো গরুকে একবার চান করানো হয়। আচ্ছা আচ্ছা। তো বাসস্থানের উপরে একটু বিষয়টা ধ্যান রাখতে হবে আমাদের, যে কিরকম বাসস্থানটা হওয়া উচিত, একটু খোলামেলা হলে বেশি ভালো হয়। আর সেটটা আছে,
সেটা কিন্তু একটু উঁচু হলে ভালো হয় নাকি? হ্যাঁ, সেটটাকে উঁচু করতে হবে। আচ্ছা, যাতে উপরে তাপটা না না কম নামে। বাস তো বন্ধুরা, এই বিষয়টা আমরা জানলাম। এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে এর সারাদিনের পরিচর্যা, আমার তো মনে হচ্ছে দেখে যে খুব ভালো একটা, এখানে যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে বা গায়ের যে অবস্থা রয়েছে তাতে আপনি খুব সুন্দর যত্ন নিচ্ছেন, তো এই বিষয়টা এবার আমাদের জানান যে পরিচর্যা সারাদিনের কীরকমভাবে করেন। সারাদিনের পরিচর্যা তো করতে হবেই, সেটা সারাদিনে ঘুম থেকে পাঁচটার সময় উঠে যাই আমরা, ঘুম থেকে উঠে পাঁচটার সময় উঠে গোয়াল টোয়াল যা আছে গোবর টোবর ফেলে টেলে গরুকে চান দান করিয়ে নিয়ে এবার টাইম মতো আবার গাড়িটাই ধোয়াতে হয়, ধুয়ে আবার দেখা হলো সাড়ে সাতটার মধ্যে খাওয়ার দাওয়া দেওয়া হয় গরুকে। আচ্ছা আচ্ছা, গরুকে এবার যা হলো মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে গোবর টোবর টেনে টুটে আবার দেড়টা পনেরো দুটা দিয়ে আবার চান করানো হয় গরুকে। আর এমনি প্লেন জল মুখের সামনে থাকেই, যার যখন ইচ্ছা প্লেন মতো জল খাই জল খাই। আচ্ছা, তো এই হচ্ছে সারাদিনের পরিচর্যা। বিকেল বেলা হয়তো, আচ্ছা বিকেলের দুধটা কখন দেন? এইভাবে ইনি কিন্তু পরিচালনা করছেন। তো কাকু, আমরা জানলাম যে বাসস্থানটা কেমন হওয়া উচিত, সারাদিনের পরিচর্যা কেমন হওয়া উচিত। এবার আমরা জানবো যে যে কারণে এই গাইগুলো আমরা পোষি, ঠিক আছে, এই গরুটা যে কারণে পোষি সেটা হচ্ছে দুধের জন্য। তো এই দুধটা আপনি কখন দোয়েন এবং এক একটা গরু থেকে কতটা করে দুধ হয়? আচ্ছা, এক একটা গরু থেকে দুধ কতটা হচ্ছে বা কখন দুয়াচ্ছি গাই? হ্যাঁ, তো সকালে মোটামুটি সাড়ে ছটা থেকে সোয়া সাতটা, সাতটার মধ্যে দোয়ানো হয়ে যায়। আচ্ছা, দোয়ানো কমপ্লিট। হ্যাঁ আর আমার লোকও আছে রাখা গায়ে, গায়ে দোয়ানো যায়, নিজেও গায়ে দোয়াই। আচ্ছা আচ্ছা, এবার এক একটা গরুর কোনোটার বারো কিলো হচ্ছে, কোনোটার আবার আট কিলো হচ্ছে, সাত কিলো হচ্ছে, সব ধরনের গরু আছে। আচ্ছা, মানে নর্মাল এদিকে তেরো চোদ্দো থেকে সাতাশ আঠাশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা আঠারো উনিশ সব ধরনের, এই ধরনেরই আছে গরু। তো সকালবেলা যে দোয়ান, আচ্ছা আপনার এখানে কতটা গাই রয়েছে এখন? এখন বর্তমান দশটা আছে, দশটা গাই রয়েছে। তো দশটা গাইয়ে কি বর্তমানে দুধ দিচ্ছে? দশটার মধ্যে বর্তমানে আটটা দিচ্ছে, আটটা দিচ্ছে। আর দুটো দিচ্ছে না কেন? মানে দুটা গাভিন আছে, গাভিন আছে কুড়ি বাইশ দিনের মধ্যে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক একটা গরু থেকে কন্টিনিউ একদম শুরু থেকে যে বাচ্চা হওয়ার পর থেকে কতদিন পর্যন্ত আমরা দুধ পাবো? না, কন্টিনিউ দুধ পাচ্ছি আমরা, কিছু গরুর ক্ষেত্রে আছে দশ মাস দুধ পাচ্ছি, দশ মাস, দশ মাস, এগারো মাস, আচ্ছা, এবার নয় মাস, যেগুলো খুব তাড়াতাড়ি কনসেপ্ট করে যাচ্ছে ওগুলো থেকে নর্মাল দশ মাস নয় মাস হয়ে যায়। আচ্ছা, আর যেসব গরু যেমন হচ্ছে না, যেমন আমার এই যে গরুটা আছে, এই গরুটা মোটামুটি ভালোই দুধ দিচ্ছে। আচ্ছা, আঠাশ কিলো করে দিচ্ছিল, তাতে এই গরুটা আঠাশ কিলো, হ্যাঁ এক কিলোর মাপে, লিটারে না কিন্তু কিলোর মাপে, কিলোর মাপে আঠাশ কিলো, আঠাশ কিলো। এবার এই গরুটা থেকে এখন বর্তমান এর দুধ দেওয়া চলছে নয় মাস আট নয় দিন হয়ে গেল, নয় মাস হয়ে গেল, হ্যাঁ নয় মাস আট দশ দিন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাতে চলছে দুধ, এবার এগারো বারো কিলো করে চলছে বর্তমান। আচ্ছা বন্ধুরা, আপনারা এবার ভাবুন এই গরুটা আঠাশ কিলো পর্যন্ত সারাদিনে দুধ দেয়, চিন্তা করুন একবার আঠাশ কিলো, তার মানে আমি সত্যিই অবাক হচ্ছি। এই এইচএফ, এটা কিন্তু এইচএফ গরু তাই তো? হ্যাঁ, এইচএফ গরু, পার্সেন্ট ভালো গরু, আঠাশ কিলো, আমি তো অবাক, সত্যিই অবাক। এবার সব থেকে কম যেগুলো হচ্ছে, যেটা বললেন যে সাত কিলো আট কিলো পর্যন্ত হয়, তো ওটা গরুটাকে একটু দেখাবেন যে কোন গরুতে সব থেকে কম দুধটা হয়। সব থেকে বর্তমানে যে কম গরু দুধটা হচ্ছে এই যে এটা, আচ্ছা এই গরুটা, এই গরুটা থেকে কম হয়ে চোদ্দ কিলো অব্দি হাইস্ট হয়েছে এটা, এই এই গরুটা, হ্যাঁ সকালবেলা আট কিলো, আচ্ছা ছয় কিলো বৈকালে বর্তমান। তো এর দুধ কম হওয়ার কারণ কি? এর দুধ কম হওয়ার কারণ এর বয়সটা একটু কম, কেবল দুই দাঁত প্রথম বাচ্চা হয়েছে, এইবার পরের বিয়ানে গিয়ে দেখা গেলো ফের সতেরো আঠারো হতে পারে। ও আচ্ছা, এই যার জন্য এটা কম। ও তো বারে চান্স রয়েছে, বারে, হ্যাঁ, তাহলে এই বিয়ানে যদি চোদ্দ কিলো হলো পরের বিয়ানে গিয়ে দেখা ষোলো কিলো হলো, এই ধরনের হয়। আচ্ছা আচ্ছা, তো এই জানলাম যে কতটা করে দুধ হচ্ছে। এবার আমরা জানবো যে মার্কেটে, ঠিক আছে, মার্কেটে এই দুধের দাম আপনি কি রেটে বিক্রি করছেন? আমি দুধ তো বর্তমানে বেশি পঁয়ত্রিশ টাকা করে,
আমার পাইকারি দুধ যায়, আমি কিন্তু উঠানা দুধ দেই না। আচ্ছা আচ্ছা, 35 টাকা করে বিক্রি করছেন? 35 টাকা করে। আচ্ছা, আর এমনি কেউ যদি বাড়ি থেকে দুধ নেয় আমার, সেটা 50-55 এইভাবে করে নেই। মানে বাড়ি থেকে এসে কেউ যদি নিয়ে যায় আমি দিয়ে আসি না। ও আচ্ছা, ঠিক আছে, রেটটাও আমরা জানলাম যে যথেষ্ট একটা ভালো রেটে বিক্রি করছেন আপনি। তবে এই বিকেলের টাইমটা, বিকেলের টাইমটা তো একটু মনে হয় কম হয়। হ্যাঁ, বিকেলে কম হয়, বিকেলে কম হয়। যেগুলো বললাম দুই বেলা মিলে, এই যে বললাম 26 কিলো 27 কিলো যেগুলো হয় বা 15 কিলো হচ্ছে, দুই বেলা মিলে বলেছি। কারণ সকালে যদি 8 কিলো হয় তো বৈকালে 6 কিলো, সকালে 8 কিলো হলে বৈকালে 6 কিলো, বা কারো যদি সকালে 12 কিলো হলো তার দেখা গেলো 9 কিলো হলো। ও হ্যাঁ, এই ধরনের ভাবেই হয়। আচ্ছা আচ্ছা, এবার সময়টাও তো সেইভাবে হয় কিনা, সকালেরটা দেখা গেলো রাত থেকে যেটা সকাল পড়ছে সেটা 14 ঘন্টা হয়ে যাচ্ছে, আর দিনেরটা যেটা হচ্ছে সেটা 10 ঘন্টা চলে আসছে। এবার টাইমটা 12 ঘন্টা 24 ঘন্টা তো হচ্ছে না, 16 ঘন্টা মানে 14 ঘন্টা আর 10 ঘন্টা হয়ে যাচ্ছে। যার জন্য এবারে সময়ের উপরে কিন্তু দুধের ব্যাপার, আর এগুলো সময় মতো ওইভাবে হয় দুধ। আচ্ছা আচ্ছা, তো আমরা এই দুধের বিষয়টা জানলাম, কিন্তু সত্যি আমার অবাক লাগলো যে একটা গরু থেকে 28 কিলো পর্যন্ত দুধ পেতে পারি একদিনে। তো এই বিষয়টা অনেকেরই হয়তো অজানা রয়েছে, কিন্তু অনেকে হয়তো জানেন যে এর থেকেও বেশি বেশি গায়ে কিন্তু রয়েছে, বেশি বেশি আছে। তো আচ্ছা, যাই হোক, তবে একটা বিষয় আপনার কাছে জানা হয়নি যেটা আমার প্রথমে জানার উচিত ছিল, যে এক একটা গরু থেকে, এই যেটা গরুটার আপনি কথা বললেন যে 28 কিলো পর্যন্ত এর দুধ হয়, তো এই গরুটার মার্কেট ভ্যালু মানে দাম এর কত হতে পারে? এটা যখন এই গরুটা নিই আমি 95,000 নিয়েছিলাম। 95,000 একটা গরু? 95,000 নিয়েছিলেন একটা, মানে বাছুর সহ? বাচ্চা সহ। আচ্ছা আচ্ছা, বাছুরটা কত দিনের ছিল? বাচ্চারা 13-14 দিনের ছিল। 13-14 দিনের? ও, যখন ছোট ছিল বাচ্চা। আচ্ছা, সেই সময় হয়েছিল ওই 28 কিলোর মতো? হ্যাঁ, আর 28 কিলো হয়েছে মোটামুটি মাস 2-2.5 মাস হয়েছে। আমি সত্যি অবাক বন্ধুরা, যে একটা গরু থেকে 28 কিলো পর্যন্ত দুধ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা এটা জানলাম, এটা আমাদেরও অজানা ছিল। তবে এইচএফ গাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব? হ্যাঁ, এগুলো গাই সব সম্ভব। আচ্ছা, আমার এই যে প্রথম বিয়ানের এই যে গরুটা আছে, এই যে এটা প্রথম 19 কিলো দুধ দিয়েছে, দুই দাঁত, এখন কেবল 4 দাঁত, মোটামুটি আর মাঝখানে 30 দিন পরে বাচ্চা হবে। তো দেখুন একবার বডিটা, এবার দেখুন কত বড়, না আচ্ছা থাক, ওটা তো হবে না, ওটা তো হবে না। দেখুন কত বড় সাইজে, এবং যদি ওলানটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এখন বর্তমানে ইয়ে হয়েছে, বসে রয়েছে, এই কেবলমাত্র এখানে বসলো। তো যাই হোক, আমরা দুধের বিষয়টা জানলাম যে কতটা করে দুধ হচ্ছে। তো এই যে এখন বর্তমানে 8টা গাই রয়েছে, প্রতিদিন এই 8টা গাই থেকে আপনি কতটা করে দুধ, আজকের কথাটা বলুন যে আজকে সকালবেলা কতটা দুধ দিন? প্রতিদিনের যেটা হচ্ছে আজকে সকালবেলা মোটামুটি 49 কিলো গিয়েছে। আজকে সকালবেলা 49 কিলো? 8টা গাই থেকে 49 কিলো দুধ কিন্তু আজকে উনি সকালবেলা দিলেন। আর বিকালে টাইমটা কতটা হয়? বিকালে আবার 35-37 কিলো মতো হবে। 35-37 কিলো, মানে ওভারঅল যদি হিসাব করি সারাদিনের, তাহলে সারাদিনে মোটামুটি 80+ থাকে। 80+ মানে গরান যেটা হয়, আমাদের গরান যেটা দুধ থাকে, কারো কম হচ্ছে বেশি হচ্ছে, গরান 11-12 কিলোর একটা গরান হিসাব থাকে, সেই হিসাবে। আচ্ছা, তো সত্যি দুধের ভাণ্ডার বলতে গেলে বন্ধুরা, এইসব গাই যদি কেউ পোষেন তাহলে সেই বিষয়টা বুঝতে পারবেন যে এতটা দুধ হয়। আচ্ছা, এবার আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে যে এই লাইভ স্টকের ক্ষেত্রে, ঠিক আছে, জীবের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রধান সেটা হচ্ছে যে গরু তো নিলাম, একে খাওয়াবো কি, খাওয়ানোর বিষয়টা কিন্তু মেন, খাওয়ারের উপরেই সব কিছু, খাওয়ার আমি কীভাবে ম্যানেজমেন্ট করছি, খাওয়ার কী খাওয়াচ্ছি, তার উপরেই কিন্তু দুধ আমার নির্ভর করে। তো সেই বিষয়টা এবার বলুন যে আপনি খাওয়ার কীভাবে ম্যানেজ করছেন, সকালবেলা কী খাওয়ার দেন এবং সন্ধ্যাবেলা কী খাওয়ার দেন? সকালের খাওয়ার যেমন আমার হলিস ফ্যাক্টরি থেকে কেক আছে, কেক বলে ওটা। আচ্ছা, কেক মানে ভুট্টার যে ওটাকে কেক বলে, ভুট্টার কেক দেওয়া হয় 5 কিলো করে, ভিজানোটাই থাকে ওটা 5 কিলো, আর 3 কিলো করে হিমুল দেওয়া হয়, 3 কিলো সকালের খাবার, সকালের খাবার। খড় দেওয়া হয় 2-2.5 কিলো, 2-2.5 কিলো খড়, আর আমার ওর মধ্যে কিনে শুধু একটু মিনারেল মিক্সচারটা দিই। আচ্ছা, মিনারেল মিক্সচার, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা দিই। আচ্ছা, দুই বেলায় ওইভাবেই দিই আর কি, দুই বেলা ওইভাবেই, একই মাপের, একই মাপের, একই যা দিলাম সকালে ওই সন্ধ্যায় একই মাপের, একই মাপের পড়লো, 6:30-6:30 দিকে আবার দিই, মানে খাবারটা ওই 11-13 ঘন্টার মাপে খাবারটা দেওয়া। ও আচ্ছা, তো এগুলো খাবার খাইয়েই, এবার একটু খাওয়ারের কষ্ট একটু বলবেন যে কোনটা খাওয়ার, কততে কিনে নিয়ে আসছেন আপনি? কেকটা যদি বলি তাহলে কেকটা কততে নিচ্ছেন?
কেকটা ওই মোটামুটি 11 টাকা কিলো পড়ে 11 টাকা কিলো পড়ে কেকটা। আচ্ছা, আর হিমুলটা পড়ে আমার মোটামুটি 26 টাকা 50 পয়সা কিলো পড়ে। আচ্ছা, 26.50 পয়সা, ঠিক আছে, 26 টাকা 50 পয়সা কিলো ওই হিমুলটা পড়ে। হিমুলটা, আচ্ছা, হিমুলের এবার তার সাথে সাথে খড়। আচ্ছা, খড় তো বর্তমানে, তাহলে আমি যদি হিসাব করি সকালের খাওয়ারে কত টাকা পড়ছে আর বিকালের খাওয়ারে কত টাকা পড়ছে, মোটামুটি সেমই পড়বে। হ্যাঁ, একই খাওয়ার, সকাল বিকাল যেটা খাওয়ার দিই আমি সমান সমানই খাওয়ার দিই। তাহলে সারাদিনের একটা খাওয়ারের খরচটা যদি হিসাব করি, সারাদিনে এখন তো বর্তমান নর্মাল এদিকে যদি ধরায় খাওয়ারের দিকে 130 টাকার খড় আছে। হ্যাঁ, 2 কিলো করে 4 কিলো 40 টাকা। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 170 টাকা, 270 টাকা মতো যায়। 270 টাকা, 270 মিনারমিশাল আছে, সেখান থেকে 80 টাকা চলেই যায় করার। 280 টাকা। হ্যাঁ, তো 280 টাকা সারাদিনে একটা গাই কিন্তু খায়। একটা গাই, আর ওই ওষুধ টষুধ দিয়েও যদি ধরি, হ্যাঁ, আমরা সেই পরিমাণে দুধটা পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এই খাওয়ারের বিষয়টা আমরা জানলাম, কিন্তু আমি যেটা মনে করি যে খাওয়ার যদি কেউ মানে, এতে আপনি তো ঘাস খাওয়াচ্ছেন না, যেটা আমরা শুনলাম, না ঘাস খাওয়াচ্ছেন না, ঘাস খাওয়াচ্ছেন না, যদি কেউ ঘাস খাওয়ায় তাহলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, ঘাস খাওয়ালে এর খরচটা কমে আসবে। ঘাস খাওয়ালে খরচা কমে আসবে, কমে আসবে, দানার খরচটা কমে যাবে। কিন্তু অনেকেরই এমন হয় যারা গ্রামের লোকের মধ্যে থাকে, অনেকে কিন্তু ঘাস অনেকে থাকে অ্যাভেলেবেল পায়, তো সেই ঘাস কেটে এনে যদি খাওয়ায়, ঘাস যদি জঙ্গলি ঘাস যেগুলো বলে ওগুলা থেকে কিন্তু আমাদের এই সব গরুর কাজে দিবে না, কাজে দেবে না। এবার কে বীজ দিয়ে রাখলো, কি দিলো, দেখা গেল গরু শেষ হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো যেগুলো চাষ করে সেই ঘাসটা চলবে। ও, অসুখ, অসুখ বিসুখ মানে রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন, লাইভ স্টক সেক্টর, ঠিক আছে, জীবের ব্যবসা মানে কিন্তু রিস্ক রয়েছে, রিস্ক আছে। হ্যাঁ, তো এই রিস্কটা কি কি রয়েছে সে বিষয়টা একবার বলবেন। রিস্কটা সবথেকে যেটা বেশি হচ্ছে, হ্যাঁ, মানে খাওয়া দাওয়ার দিকে যদি পেটটা ফেপে যায় সেগুলো থেকে রিস্কটা বেশি হচ্ছে। ও, মানে হঠাৎ পেট ফেপে গেল, ইষ্ট মানে হয়েই যাচ্ছে এইভাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আর তাছাড়া ডাক্তার মেন্টেনটা রাখতে হবে, মানে মুহূর্তের মধ্যে ডাক্তারকে ডাকলে যেন সঙ্গে সঙ্গে পাই, তাহলে 1 ঘন্টা কি 8 ঘন্টা কি 10 মিনিটের মধ্যে ফটাফট ডাকলে সেগুলো একটু দেখে নিতে হবে ঠিকঠাক করে, আর নিজেকে কিছু একটু জানতে হবে। অবশ্যই, এবার প্রাথমিক চিকিৎসাগুলো নিজেকে জানতে হবে, কিছু জানতে হবে, দেখলে খাচ্ছে না গেলে তার একটা দেখতে হবে কি ব্যাপার। এবার 1-2 ঘন্টার পর দেখছি না একটু বেশি মনে হচ্ছে, তখন ডাক্তার পরামর্শ নিতে হবে। আচ্ছা, মানে নজরে রাখতে হবে সবসময়, মোট কথা নিজের নজরটা ঠিক রাখ ফার্স্ট। আচ্ছা, যত কিছুর আগে যতই টাকা থাক পয়সা থাক, আগে নজরটা ঠিক রাখতে হবে, কি ব্যাপার এটা আগে নিজেকে দেখতে হবে, তারপরে ডাক্তারকে আমি বলবো, তবে ডাক্তার কিন্তু বুঝতে পারবে। ও, এই গোটা খাচ্ছে না কেন খাচ্ছে না সেটা বলতে হবে, তবে ডাক্তার ধরবে তো এই রোগটা কি হয়েছে সে ধরতে পারবে। আচ্ছা আচ্ছা, তবে আমার মনে হয় যে প্রাথমিক যেগুলো চিকিৎসা জেনে থাকাটা উচিত, অবশ্যই জানা উচিত, অবশ্যই জানা উচিত। আর যদি কেউ শুরু করতে চায়, একটা ট্রেনিং এর ব্যাপার থাকে, যদি ট্রেনিং নিয়ে শুরু করে তাহলে একটা অনেক কিছু জানকারি হয়, জানে শুনে করতে গেলে তো অনেক ভালো হয়। আপনি কি ট্রেনিং নিয়ে করেছেন? না, আমি ট্রেনিং, আমি তো বললাম ছোট থেকে করে আসছেন, আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, একটার পর একটা আসছে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আচ্ছা, তবে এই অসুখ বিসুখের ক্ষেত্রে যদি বলি, মেন মেন অসুখ কি কি হয়? মেন মেন অসুখ তো হচ্ছে, যেমন খুরা রোগটাতে একটা চলছে রানিং, খুরায়ের, হ্যাঁ, খুরা রোগ হচ্ছে। আচ্ছা, খুরায়ের রোগটা একটু লক্ষণটা বলে দিন যে কি রকম লাগবে একটা খুরায়ের রোগ হলে। খুরায়ের লক্ষণ যেটা হচ্ছে, হ্যাঁ, আমার যেমন যে এটাকে হয়েছিল, প্রথমে এক আধ দিন খাবে না। আচ্ছা, খাচ্ছে না কেন, তার মধ্যে লালা লালা পড়বে না। ও, এবার যখন লালাটা পড়বে তো বুঝা যায় না ওর খুরা রোগ হয়েছে, এতো মুখ থেকে মুখে হবে, এবার মুখের থেকে পায়ে যায়। কিন্তু দেখ, আমার এই অবধি পায়ে টায়ে নামে নেই, আর আমি যতদিন থেকে ঠাকুরের আশীর্বাদে করছি এই কাজ চালিয়ে যাচ্ছি, আমার খুরা রোগ ঢুকেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিনের জন্য এই এটাকে ঢুকেছিল আমার। আচ্ছা, আমি একদিনের রোগে ঠিক করে নিয়েছি। এই যে তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যেটা আমরা বললাম না, যে নজরে রাখতে হবে, অবশ্যই দেখুন, এনে যদি নজরে ঠিক মতো না রাখতেন তাহলে হয়তো সেই একদিনের জন্য একটা বড় কিছু সমস্যা হয়ে যেতে পারতো। তো যাই হোক, আমরা জানলাম যে এই একটা অসুখ হচ্ছে যে খুরায়ের রোগ, তারপরে আর কোনো খুরায়ের পরে এনএক্সডি হচ্ছে, এনএক্সডিটা তো বর্তমান নাই, এনে আর ঠিক টাইমে টাইমে ভ্যাকসিনগুলো করে রাখতে হবে খুরায়ের, তারপর এনএক্সডি, এগুলো যে ভ্যাকসিনগুলো। এনএক্সডিটা লক্ষণটা কীরকম একটু বলে দিন। এনএক্সডির লক্ষণটা হবে এই যে, যেমন এটা এই গায়ে হয়েছিল আমার, এই যে গায়ে একটা দাগ, মানে ঠিক চাকা চাকা গা হয়ে হবে। আচ্ছা, ফুসকা ফুসকা হয়ে যাবে, ফুসকা হয়ে যাবে, এই যে এই ধরনের, এই যে এই যে এগুলো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা অনেকদিন আগে হয়েছিল, মোটামুটি এটা বছর দুয়েক আগেই হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, তারপর থেকে আর ঢুকেনি ওই জিনিস আমার এখানে, ঢুকেনি। আর খুরা রোগটা আমি যতদিন থেকে করছি এই কাজ, আচ্ছা আচ্ছা, আমার এখনো ওটা আসেনি। আচ্ছা,
তবে আমার গোয়াল সব সময় পরিষ্কার থাকে তো। আচ্ছা আচ্ছা, আর আর কোনো বিষয়ে যে আর কিছু একটা কোনো অসুখ? না ওইরকম তো অসুখ আমার এই তো বললাম পেট টেট ফেঁপে যায় খাওয়ার গোলমালের জন্য। এবার সেটা আমাদের নিজের দোষেই হয়। এবার লাগবার 2 কিলো খাওয়ার দিয়ে দিচ্ছি 4 কিলো, তখন তো পেট ফেঁপে যাচ্ছে। আর কিছু কিছু ভালো ভালো কোম্পানির ফিটটিট গুলো খাওয়াতে গেলে ওই ধরনের এগুলো আসে না। আসে না, আচ্ছা আচ্ছা। এবার আমরা জানতে চাইবো যে কোনো অসুখ হলেও না হলেও একটা রেগুলার বেসিসে কোনো কিছু চালানো, যেমন মিনারেলের কথা বলছি, ওগুলো রেগুলার বেসিসে চালাতে হয়? রেগুলার চালানো যায়। বেশি দুধে, যেমন এই যে বেশি দুধে যেগুলো গরু হয় সেগুলো ক্যালসিয়ামও দেওয়া যায়, ক্যালসিয়ামও দেওয়া যায়। 10 দিন দিলাম। আচ্ছা, মানে কিছু না হলেও তার থেকে আগে থেকেই সেই যতটা দিয়ে রাখা হয়, মেন্টেন আগে থেকেই রাখতে হবে, রেডি রেডি রাখতে হবে। মানে একটার পর একটা মানে না আছে কিছু, হ্যাঁ, সেটাকে ব্যবস্থা রাখতে হবে নিজেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো আমরা যে মেন সেক্টর এটা আমরা জানলাম যে সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরটা, রিস্কটা কতটা রয়েছে এর মধ্যে। তবে লাইফ সেক্টরে তো বুঝতে পারছেন যে রিস্ক অবশ্যই আছে, কিন্তু রিস্কের থেকে রিওয়ার্ড যেটা আমরা পাই, পাওয়াটা কিন্তু এখানে অনেক বেশি রয়েছে। তো বন্ধুরা, আমরা জানলাম যে কীরকমভাবে অসুখটাও ম্যানেজমেন্ট আমরা করবো, যেটা রিস্কটা। সে এবার আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে একটা গরু থেকে আগে, ঠিক আছে, লাভ এবং লস, যে কারণে আমরা পুষি, ঠিক আছে, আমরা তো লাভের আশাতেই পুষি, কি না? তো লাভ আমরা কতটা করতে পারি এই গরু পালনে, ঠিক আছে, এই ধরনের গরু পালনে আমরা কতটা লাভ করতে পারি একটা গরুর উপরে কিন্তু কথা বলবো। যে একটা গরু নিয়ে যদি কেউ শুরু করে তাহলে সে কতটুকু আয় করতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের জানান যে আপনি এই যে যদি আমরা কেউ একটা গরু নিয়ে শুরু করি তাহলে কতটা লাভ আমরা করতে পারি একটা গরু থেকে, যে দুধের লাভটা, একটা গরু দুধের লাভ করতে গেলে মোটামুটি খুব কমের মধ্যে 15 কিলো নিচে গরু নেওয়া যাবে না দুধ। 15 কিলো গরুর নিচে না, দুধের নিচে নেওয়া যাবে? 15 মানে যা খাদ্যর দাম বর্তমান, মানে 15 নিচে কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা। এইবার 10 কিলো দুধের টাকা কিন্তু খেয়েই যাচ্ছে, 9 কিলো 10 কিলো দুধের টাকা খেয়ে যাবে, হাতে থাকবে 6 কিলো। ও, ওই 6 কিলো টাকা দিয়ে নিজেকে চলতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি যদি মনে করি যে এই 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 গরুটাকে নিলাম, এই গরুটার বাজার মূল্য যে কত বললেন? এটা মোটামুটি এখন তাও 70 ঘরের উপরেই আছে, 70 ঘরের উপরে। আচ্ছা, 70,000 টাকা দিয়ে আমি এই গরুটা নিলাম, ঠিক আছে, এই 70,000 টাকা দিয়ে গরুটা নিয়ে এই টাকাটা, যে 70,000 টাকাটা দিয়ে নিলাম, এই টাকাটা আমি কতদিন মানে পরে এর কাছ থেকে তুলতে পারবো, এর কাছ থেকে কতদিন দেবে এর? সেটা একবার মোটামুটি ওটা হিসাব করতে হবে, মানে 10 মাস তো নর্মাল দুধ পাওয়া যাবে, 10 মাস পাওয়া যাবে, 10 মাস নয় 10 মাস দুধের মধ্যে। এবার ওটা হিসাব করে খাবারটা খাদ্য বাদ দিতে হবে। এবার 15 কিলো পার ডে আসতে গেলে সেটাকে হাফের জায়গায় আসতে হবে, 8 কিলো 9 কিলো এভারেজ ধরতে হবে। হ্যাঁ, এবার 8 কিলো 9 কিলো তো না, মানে 10 কিলো 9 কিলো দুধ থাকতে এইসব, এই যেমন এই গরুটা, এরা 20 কিলো 22 কিলো দুধ হয়, 20-22 কিলো। এবারে আর গরম দুধ 22 কিলো দুধ আসতে গেলে 16 কিলো ধরতে হবে পার ডের হিসাব। আচ্ছা আচ্ছা, পার ডে মানে প্রতিদিন, মানে অন্য গরুর থেকে এটা দিয়ে যেটা বলছি, এবার 22 কিলো দুধ হয়, 22 কিলো থেকে প্রতিদিন 16 কিলোর গরম ধরতে হবে, 10 কিলো খেলে 6 কিলোটা থাকছেই কিন্তু প্রতিদিনের, একদিন 10 মাস একদিনেরও বাদ না, কোনোদিন 10 কিলো যে হলো আর 22 কিলো ওর এভারেজ থাকবে। আচ্ছা, সেটা করে যদি হয় তখন ওর একটা গরু থেকে মাসে 6,000 তো ভুল নাই আর কি, 6-এর উপরে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মাসে। তবে আমি যেটা মনে করি যে ওটা কিন্তু ডিপেন্ড করবে যে কোন জায়গায় কেমন দুধের দাম, দুধের দাম, ঠিক আছে, দুধের দামের উপরে ডিপেন্ড করবে। কারো জায়গায় যদি 40 টাকা কিলো দুধ হয়, 40-50 তাহলে তো ওদের ডবল ডবল খুব কম সময়ের মধ্যে টাকা উঠে চলে আসবে। আচ্ছা, তো এই বিষয়টা আমরা জানলাম যে কত একটা গরু থেকে কত টাকা আয় করা সম্ভব। তবে ইনি যেটা বললেন যে এই এই গরু থেকে কম করে হলেও 6,000 টাকা তো মানে ইজিলি আর্ন করা যায়, কামানো যায়। তাহলে বাচ্চা, একটা বাচ্চা বাচ্চি বছরে যে বাচ্চাটা বেচবো নরমাল 20,000 টাকা বেচবো। হ্যাঁ, এটা তো আছে, এবার এক্সট্রা, হ্যাঁ, 10 মাস যদি দুধ খায়, 10 মাসে 6-60,000 বাচ্চা 20,000, 80,000 দিয়ে দিলো আমাকে 10 বছর, তার মানে কি যায় এক বছর দাম ধরা থাকলোই। ও, তার মানে এক বছরেই এটা আমার হয়ে যেতে হয়ে যাচ্ছে। এবার ওর দাম তো আমার ধরা আছে, আবার পরে বাচ্চা যখন দিবে তারপর তো ওই দাম থাকছেই, আমার ওই দাম থাকছেই। আচ্ছা আচ্ছা, তো এরকমভাবে আয় করা সম্ভব। তবে এবার আমি জানতে চাইবো আপনার আয়, যে আপনি এখান থেকে কীরকম আয় করছেন এখন বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে। আমার যেমন এই পরিস্থিতি এখন বর্তমান যেটা আছে, মোটামুটি ধরতে গেলে তো 50 তো থাকেই, 45-50 মাসে বলতে গেলে থাকে, দিয়ে ধুয়ে সব। তো 45-50 হাজার টাকা এনে কিন্তু এখন এখান থেকে আর্ন করছেন, মানে এই 10টা গরু থেকে, 10টা মানে সব কিছু খরচ টরচ বাদ দিয়ে, বাদ দিয়ে। আচ্ছা, তো এরকমটা আয় করা সম্ভব এই ডেয়ারির ক্ষেত্রে? তবে এই 10টা গরুর জায়গায় যদি 20টা গরু করতে পারি তাহলে তো ডবল ডবল হয়ে যাবে, ডবল বেড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে
অনেক কিছু ব্যবস্থাপনা রাখতে হবে নিজেকে সব সময়, এটা ওটা থেকে ব্যবস্থাপনা রাখতে হবে। তবে আমার মনে হয় যে যেহেতু 10টা গরু আপনি এই পালতে শুরু করেছেন, সেক্ষেত্রে এই 10টা থেকে 20টা বাড়াতে আপনার কোনো অসুবিধা তেমন হবে না। কিন্তু যদি কেউ একবারে 20টা গরু নেই না, তাহলে কিন্তু তার সমস্যা। যে একবারে যে জানেই না, সে একবারে 20টা গরু পাঁচটা নিয়েও লস খেয়ে যাবে, পাঁচটা নিয়েও লস খেয়ে যাবে। যে জানেই না, এবার গরুটা আমার খাচ্ছে না কেন খাচ্ছে না, হ্যাঁ এটা তো আর ভালো মন্দ বুঝতে পারছে না। এবার ওই ডাক্তারকে ডাকতে ডাকতে শেষ, ডাক্তারকে শেষ, ডেলি 300 করে দিতেই থাকতে হবে। একদম একদম। তো বন্ধুরা, আমরা জানলাম যে একটা গরু থেকে কতটা আর্ন হওয়া সম্ভব। তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে এক বছরে একটা গরুর দাম কিন্তু আমার উঠে আসতে পারে এক বছরের মধ্যে, এক বছরের মধ্যে। তারপরে যা দেবে সব কিছু লাভের উপরে। আচ্ছা, তবে যাই হোক, এই বিষয়টা আমরা জানলাম। তবে এবার আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে যে যদি কেউ, হ্যাঁ যদি কোনো ফার্মার একটা গরু কিনতে চায়, তাহলে তার কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত, বা কী দেখে আমি এই গরুটা কিনবো যে ভালো না খারাপ? ও যদি মানে ভালো জাতের গরু নিতে চায়, হ্যাঁ তোমাকে প্রথমে দেখতে হবে এই মাথাটা ঠিকঠাক আছে কিনা এই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, ঠিক একদম, এই যে যেমন এই এটা উঁচা থাকবে, হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়ান কিন্তু, ও হ্যাঁ। এবার এই জায়গা থেকে এই যে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা উঁচা হবে, এবার এটা একটু সমান এসে এটা আর এটা মোটামুটি সেম সেম আছে, ও হ্যাঁ। এবার এই পিছনের দিকে যেমন এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু একটু তীক্ষ্ণ থাকবে, তীক্ষ্ণ থাকবে, তীক্ষ্ণ আছে। আচ্ছা হ্যাঁ, এই ধরনের এগুলো দেখবে একটু মানে শরীর স্বাস্থ্য দিকে, পাটা গুলা দেখবে একটু ঠিকঠাক, এই যে পায়ের ভাঁজটা যেগুলো এগুলো বেশি থাকবে। আচ্ছা হ্যাঁ, এগুলোকে দেখে নিতে হবে, দেখে নিতে হবে, বুঝতে হবে না ভালো জাতের গরু আছে। আচ্ছা, এবার আমি আপনার কাছে একটা সাজেশন নিতে চাইবো যে যদি কোনো ফার্মার শুরু করতে চায়, তাহলে কতটা গাই থেকে প্রথমত শুরু করাটা উচিত? যে মোটামুটি যে জানে না গরুর সম্পর্কে এই সম্পর্কে, সে এক দুটা নিয়ে করতে পারে শুরু, দুটা নিয়ে শুরু করতে পারে। এবার একটু কম দুধের, ও 20-22 কিলো গেল না, 15 কিলো 14 কিলোর মধ্যে নিল, এবার ধীরে ধীরে এগিয়ে গেল আস্তে আস্তে। এবার ওর নিজের লাভটা নিজে বুঝতে পারবে, আমি দেখা গেলো আজকে 200 টাকা করে দুটা গরু থেকে আসছে, আমার যাতে 400 আছে বা 300 আসলো কথার কথা, 300 টাকা দিয়ে মোটামুটি চলার মতন আমাদের হয়ে যায় দুটা গরু থেকে, কারো বাড়িতে তো পাট খাটতে যেতে হচ্ছে না, না 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 একদম। ওই 300 টাকা দিয়ে যে লবণ ভালো হয়ে যাবে, হয়েই যাবে, তারপর দেখছো 2 মাস পরে দেখলাম আমার একটু ভালো হচ্ছে, তাহলে দ্বিতীয় বারে দেখালো আর একটা নিল, এই করতে করতে ধীরে ধীরে আগাতে পারো, ধীরে ধীরে আগাতে হবে। হ্যাঁ মানে একবারে বেশি করে গরু কিনে নেওয়ার সাজেশন না, একবারে গরু বেশি করে নিতে তো ভালো মন্দ জানেই না, ও ভালো কাকে কি করতে হবে, কি অবস্থায় আছে, কি খাবার দিতে হবে, ঠিকঠাক খাচ্ছে কিনা, এগুলো তো দেখার ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তো এই গরুগুলো আচ্ছা কোত্থেকে নিয়ে আসছেন এই বিশেষ করে এই গরু? এই গরুগুলো আমার যা আছে ইউপি থেকে গরু আছে, মালদা থেকে, তো মালদা থেকে যখন আমি নিয়ে আসি। আচ্ছা, ইউপি থেকে মালদায় আসে আমাদের, মালদা থেকে, মালদা থেকে আমি নিয়ে আসি। আচ্ছা, আমার বেশিরভাগ মালদা থেকে গরু নেওয়া, মালদা থেকে নেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা জানলাম আমরা আজকের এই গরু পালনের বিষয়ে। সেই গরু পালনের এই গরুর জাতটি হচ্ছে HF, হলস্টাইন ফ্রিজিয়ান। তো এই জাত, এই ধরনের গরু পুষে কীরকম লাভ, কীরকম লস, বা কতটা আমরা এগিয়ে যেতে পারি, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। তো আশা করি আপনারা, তো আশা করি আপনারা অনেকটা কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে কীভাবে আমাদের একটা সুন্দর গরু পালন বা গরুর একটা খামার তৈরি করতে পারবো এবং ভালো টাকা আয় করতে পারবো। বিশেষ করে আমার যেটা মেন মোটিভ এই চ্যানেলের, সেটা হচ্ছে যে আমরা আর্নিং কীভাবে বাড়াতে পারবো, এবং আমরা কৃষকদের, ঠিক আছে, চাষাবাদের সাথে সাথে আমরা কৃষকরা কীভাবে পশুপালনের দিক থেকেও এগিয়ে আসতে পারবো। তো আশা করি আমাদের এই ভিডিওতে আপনারা অনেকটা ভ্যালুয়েবল কিছু জানতে পেরেছেন এই গরু পালনের বিষয়ে। তো কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যদি আরও ভালো কিছু করেন, আশা রাখবো যে আপনি ভালো কিছু করবেন আগামী দিনে, ভালো তো হ্যাঁ। তো এবার যতটুকু ভালো করবেন বা কোনো কিছু যদি সমস্যাও হয় আমাদের একটু জানানোর চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো আবারও এসে আপনার ভালোটা হোক বা খারাপটা হোক কিন্তু তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।